গতও তিন মাস আগে নির্বাচন ছিল, তার আগেও দীর্ঘ দু বছর ধরে করোনার জন্য সারা রাজ্যে রক্তের একটা সংকট আছে। এই মুহূর্তে চরম সংকট রক্তের, রক্তের কোথায় পাওয়া যাচ্ছে না বলতে গেলে, মানুষ খুব ভুগছে। গত চার দিন আগে আমাদের যিনি বিধায়ক পার্থ ভৌমিক, তারও রক্তের প্রয়োজন ছিল, অনেক ঘোরাঘুরি করে রক্ত জোগাড় করে নিয়ে এসে তাকে রক্ত দিয়েছে। পার্থ ভৌমিক বিধায়ক সুস্থ আছে, আগামী দিন আরো সুখবর পাবেন। রক্তদান আন্দোলন নিয়ে যিনি বিস্তারিত বললেন, কারণ ওর পক্ষেই বলাটা সম্ভব, দীর্ঘদিন ও বিভিন্ন রক্তদান আন্দোলন তো অবশ্যই একটা সামনের সারিতে একটা কার্যকর, এছাড়াও বিভিন্ন রকম কার্যক্রম নিয়ে সারা বছর মানুষের সঙ্গে, মানুষের পাশে, মানুষের কাছে যে থাকে সে বাবুল সরকার। যুব সমাজ ক্লাবের এই রক্তদান উৎসবকে সাফল্য থেকে আরো বড় সাফল্য মণ্ডিত করুন, কারণ একটা ক্লাব আমি মনে করি বেঁচে থাকে তার নানান ধরনের সামাজিক কাজকর্মের মাধ্যমে, যেমন এই রক্তদান উৎসব হোক, খেলা হোক, যে কারণ হোক, পাড়ার লোক সবাইকে একত্র নিয়ে চলে, একটা ক্লাব তার ছাতার মতন ভূমিকা পালন করে। তো তাদের রক্তদান উৎসবটা আমি সার্থক মানে এটা প্রার্থনা করি, আগামী দিনে এরকম ভালো ভালো আরো প্রোগ্রাম হবে, তাই জন্য ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে আবার আমি ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আপনাদের ক্লাবের যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কিছুতে যদি আমিও থাকতে পারি, সহযোগিতা করতে পারি, কোন রকম ভাবে একবার বলবেন, সবসময় ক্লাবের সাথে আছি। নৈহাটির ইন্দিরানগর যুব সমাজের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জি, স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ দে, কাউন্সিলর কানাইলাল, আচার্য মানস পাল, শেখর ভৌমিক, তনুশ্রী সিং, জয়শ্রী দাস, কাজল দে, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্ত অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদান করেন। উপস্থিত সকল নেতৃবৃন্দ যুব সমাজের এই রক্তদান শিবিরে শুভকামনা করেন। আজকে রক্তদান নিয়ে বলার মধ্যে হলো, আমরা এই মোটামুটি 4 বছর থেকে করছি এই রক্তদান ক্লাবের উদ্যোগে, যুব সমাজ ক্লাব। তা গত 2 বছর আমরা করতে পারিনি, করোনার জন্য সব কিছু তো বন্ধ ছিল, রক্তদান করিনি। এবার আবার দেখলাম যে রক্তের যে সমস্যা রয়েছে সারা বাংলায় এবং গ্রীষ্মের যে দাবদাহ, এর মধ্যে রক্তদানটা আমরা করলাম। আমাদের টার্গেট ছিল 50 জন, মোটামুটি আমাদের 50 জন পূর্ণ হবে, এখনও পূর্ণটা হয়নি। লোকজন আমাদের সবই রয়েছে রক্তদাতা হিসাবে যারা রক্ত দেবে, এবং আপনারা তো উপস্থিত দেখতেই পারলেন যে হারে আমাদের এখানে লোক মানুষজন উৎসাহর সহিত এই রক্তদান উৎসব মানে অনুষ্ঠানটা করলো, তার জন্য আমরাও ক্লাবের তরফ থেকে প্রত্যেক মানুষকে, পাড়া প্রতিবেশীতে এবং আশেপাশে যে সমস্ত অঞ্চলের মানুষজন আমাদের এখানে এসছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে ভালোবাসা জানাই যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে। কতদিন রক্তদান করলেন এখনো অবধি? আমার কাছে যারা লিস্ট আছে মোটামুটি 40 জনের মতো হয়েছে, আমাদের টার্গেট 50 আপ। আমার নাম হলো সজল সরকার। ক্লাবের ডেজিগনেশন তো বলতে কিছু নেই, মোটামুটি ক্লাবের একজন বয়স্ক হিসাবে ধরে নিতে পারেন। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies.